আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। কেমন আছেন বন্ধুরা সবাই? আজকে আপনাদের কিছু গাড়ি সম্বন্ধে কিছু টিপস দিব। এটা হলো টয়োটা করোলা 2014 মডেলের গাড়ি। এটা সমস্যা গ্যারেজে নিয়ে দিতেছি, কোন বোটানের কী কাজ সেগুলি আপনাদের একটু ধারণা দিতে দেওয়ার চেষ্টা করি। যারা পুরাতন তারা তো অবশ্যই জানেন, তাদের ভিডিওটা না দেখলেও চলবে। যারা নতুন প্রবাসে আসতে চান বা বাইরে যা কাজ করতে চান তাদের জন্য এই বোটানটা হলো, আমরা যেমন আমরা গাড়ি নিউট্রাল, অনেক সময় কারেন্ট না থাকার কারণে নিউট্রাল হয় না গাড়ি, তখন এই বোটানটাতে চাপ দিয়ে আপনি গিয়ারটা পিছনের দিকে দিলে নিউট্রালে নিতে পারবেন, নাহলে গিয়ার নিউট্রালে নিতে পারবেন না। দুই নম্বর আছে এই জায়গায় অনেকে জানে না যে কীভাবে তেলের ট্যাঙ্কি খুলবো। ছোটো যে বোটানটা আছে এটা টান দিলে পিছনে তেলের ট্যাঙ্কি খুলবো, আর বড় যেটা আছে এটা আপনার পিছনে যে ব্যাগডালা আছে ব্যাগডালা খোলার জন্য আর কি। অনেকে জানেন না তাদের জন্য আর কি এই জিনিসটা এই দেওয়া আছে। এটা সিটের নিচে থাকবো, আপনার বাম পাশে সিটের নিচে সিটের সাইডে আর কি আপনি যে পাগুলি থাকে এই জায়গাতে এগুলি পাবেন। ছোটো যেটা আছে এটা তেলের ট্যাঙ্কি, আর বড় যেটা আছে এটা হলো আপনি ব্যাগডালা খোলার জন্য। বড় যেটা আছে দেখতেছেন এটা হলো আপনার পিছনে ব্যাগডালা খোলার জন্য, আর ছোটো যেটা আছে এটা হলো আপনার তেলের ট্যাঙ্কির মুখা খোলার জন্য আর কি। এটাতে টান দিলে উপরের দিকে টান দিলে এগুলি খুলবো। তারপরে আসেন আপনি বনাট, সামনে ইঞ্জিনে যে বনাটটা আছে এটা আপনি ঠিক বাম পাশে দেখতেছি স্টার্টিংয়ের নিচে দেখবেন বাম পাশে বনারের সাইন দেওয়া আছে। এটা আপনি বাইরের দিকে টান দিলেই সামনের যে ইঞ্জিন যে জায়গায় থাকে ওই বনারটা খুলবো। তারপর দুই নম্বর আসে এগুলি লুকিং গ্লাস আছে, যে দুই পাশে দুইটা লুকিং গ্লাস থাকে এগুলো আপনি গাড়ির ভিতর থেকে অ্যাডজাস্ট করতে পারবেন, উপরে নিচে ডাইনে বামে নিতে পারবেন। একটা লেফট সাইডে দিলে লেফট সাইডের যে নিচে উপরে নিচে করবেন তখন লেফট সাইডের গ্লাসটা কাজ করবো, রাইট সাইডে দিলে রাইট সাইডেরটা কাজ করবো। আর ওই পাশের যেটা একটা ওইটা চাপ দিলে লুকিং গ্লাস দুটোটা একসাথে বন্ধ হয়ে যাবো, আবার চাপ দিলে ওটা খুলে যাবো গা। এই হলো এইটার সম্বন্ধে ইয়া, আর এগুলি এই চারগুণা চারটাই আছে, এগুলি আপনি লুকিং গ্লাসটার উপরে নিচে নিতে আনতে পারবেন। তো চলুন গাড়ি উঠাই, এখন দেখেন কীভাবে গাড়ি উঠাই যায়। কিন্তু একটা চেন লাগানো আছে, দেন চেন দিয়ে কিন্তু আমি টাইনা গাড়িটা উঠাইতেছি, কোনো মানুষ টানুষ নেই কিন্তু আমি একাই, ঠিক আছে, মোটরের সাহায্যে এটা টাইনা উপরে উঠাইতেছি। এই নিয়ে যাবো আজকে কোম্পানিতে, টয়োটা কোম্পানিতেই, সরি কোম্পানি যে এটা শোরুম যে জায়গা আছে ওই জায়গায় নিয়ে দিতেছি গাড়িটা। এই হলো আর কি, যদি টুকটাক যদি কোনো কিছু বিষয় জানা থাকে যে কোনো গাড়ি ধরনের, BMW কোন, মার্সিডিজ কোন, আস্তে আস্তে সবগুলো গাড়ি আপনার রিভিউ দিচ্ছি, সব কোন জায়গায় কী আছে সব দেখানোর চেষ্টা করবো আমি ইনশাল্লাহ। তো ভালো থাকুন বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করবেন, আর নিত্য নতুন প্রবাসের যে কোনো ধরনের তথ্য যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর আমি তো আছি, যতদিন আছি টুকটাক রিভিউ করবো কীভাবে রাস্তাঘাটের কী হাল অবস্থা, ঠিক আছে, কোনোভাবে কীভাবে নিয়মকানুন, সবচেয়ে এই দেশের নিয়মকানুন হলো সবচেয়ে বড়ো জিনিস, নিয়মের ভিতরে গাড়ি থাকবেন কোনো সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। এই দেশের নিয়মকানুনটা বেশি শ্রদ্ধা করে সবাই, আপনারা সবাই যার যার মতো নিয়মকানুনের ভিতরে থাকবেন কোনো সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। এই দেশে বিশাল বড়ো রাস্তা, আর এই দেশের মতন গাড়ি সহজ চালানোর মতন কোনো সহজ আর কোনো ওয়ে নেই। এই দেশের মানুষ সবাই নিয়মকানুন সব কিছু এগুলো শ্রদ্ধা করে এবং রেসপেক্ট করে, আর এই দেশের মানুষ বেশি। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই পেজটা ফলো করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই একটা লাইক তো দিবেন, যদি ভালো লাগে তো লাইক দিবেন, যদি পরবর্তী ভিডিও পেতে চান অবশ্যই পেজটাকে ফলো করবেন। তো ভালো থাকুন বন্ধুরা, আসসালামু আলাইকুম।